নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ কামরাঙা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ডিসেম্বর মাসে কামরাঙা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কামরাঙা গাছের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে কামরাঙা গাছের ফলন পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রত্যেক মাস অনুযায়ী অল্প পরিমাণে কিন্তু খাদ্য আপনাদের প্রত্যেকটি কামরাঙা গাছে কিন্তু প্রদান করতে হবে। আপনাদের যাদের ছাদ বাগানে টবে কামরাঙা গাছ রয়েছে অথবা আপনাদের যাদের মাটিতে কামরাঙা গাছ রয়েছে, এই ডিসেম্বর মাসে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। এবং এই ডিসেম্বর মাসে কামরাঙা গাছের যে বিশেষ পরিচর্যার কথা বলবো, আপনাদের উভয় গাছে অর্থাৎ আপনাদের ছাদ বাগানে যতগুলি কামরাঙা গাছ রয়েছে এবং মাটিতে যেগুলি কামরাঙা গাছ রয়েছে, প্রত্যেকটি গাছে কিন্তু এই একই পরিচর্যা করতে হবে। আপনারা যদি এই পরিচর্যাগুলি ধাপে ধাপে করেন, তাহলে আপনাদের কামরাঙা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কাঁকড়ার ফলন পাবেন। ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি কামরাঙা গাছে একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে। সেই খাদ্যের মধ্যে থাকবে হাড়গুঁড়ো এবং SOP, সালফেট অফ পটাশ। এই দুটো উপাদানের মিশ্রণের ফলেই কিন্তু তৈরি হবে একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য, যে খাদ্যটা কিন্তু ডিসেম্বর মাসে কামরাঙা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাদ্যটা আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচ্ছি প্রথমে হাড়গুঁড়ো। এই হাড়গুঁড়ো নিতে হবে 2 চামচ। আপনাদের যাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে রয়েছে এই খাদ্য প্রদান করতে পারেন, এবং আপনাদের যাদের বড় ড্রামে গাছ রয়েছে আপনারা শুধু অনুপাতে একটু বাড়িয়ে দেবেন, দিয়ে কিন্তু এই মিশ্র খাদ্যটা তৈরি করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন আমরা এর পাশাপাশি আমরা নেব SOP, সালফেট অফ পটাশ, এটি নেব আমরা 1 চামচ। আপনাদের কাছে এই SOP যাদের কাছে নেই, আপনারা কিন্তু লাল পটাশও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে টবের গাছের ক্ষেত্রে কিন্তু এই SOP, সালফেট অফ পটাশ ব্যবহার করলে কিন্তু সব থেকে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি 2 চামচ হাড়গুঁড়ো এবং 1 চামচ SOP, সালফেট অফ পটাশ। এই দুটো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য, এবং এই খাদ্যটা কিন্তু ডিসেম্বর মাসে প্রত্যেকটি কামরাঙা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাদ্যটা কি করবে, সার্বিক প্রেক্ষিতে কামরাঙা গাছে প্রচুর পরিমাণে ফুল আনবে এবং সেই ফুলগুলো ফলে পরিণত হবে, এবং কি হবে, সার্বিক প্রেক্ষিতে গাছের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে এই ডিসেম্বর মাসে। কামরাঙা গাছে এই মিশ্র খাদ্য প্রদানের জন্য কিন্তু আপনাদের কতগুলি ধাপ মেনটেন করতে হবে। আপনারা যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, ঠিক তার আগের দিন কিন্তু টবের মাটিটা অথবা আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে, গাছের গোড়া মাটিটা কিন্তু সম্পূর্ণভাবে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন। এর ফলে কি হবে, গাছের গোড়া মাটিটা একটু খুঁজতে ভালো হবে, এবং এই খাদ্য প্রদানের আগে কিন্তু অবশ্যই টবের মাটিটা কিন্তু ভালোভাবে খুঁজে নেবেন। আপনাদের যাদের মাটিতে কামরাঙা গাছ রয়েছে, গাছের গোড়া মাটিটা কিন্তু ভালোভাবে খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার টবের মাটিটা কিন্তু আমি খুব ভালোভাবে খুঁজে নিয়েছি। এরপর আপনারা এই মিশ্র খাদ্যটাকে একদম টবের ধার বরাবর খুব সুন্দরভাবে মাটির উপরে চারিদিকে ছড়িয়ে দেবেন। আপনাদের যাদের ড্রামে গাছ রয়েছে, একদম ড্রামের ধার বরাবর কিন্তু মাটিটাকে খুঁজে নেওয়ার পর কি করবেন, এই মিশ্র খাদ্যটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবেন। এবং আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে, একইভাবে কিন্তু মাটির গাছের ক্ষেত্রে গাছের গোড়া থেকে 1 বিয়োত অথবা 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা কিন্তু মাটির ওপর খুব সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার টবে কিন্তু আমি একদম ভালোভাবে মাটিটাকে খুঁজে নিয়ে তার উপরে কিন্তু ভালোভাবে আমি কিন্তু এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দিয়েছি। এর পরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ রয়েছে, সেটি হলো এই মাটিটাই কিন্তু আপনাকে দ্বিতীয়বার আরও একবার খুঁজতে হবে। কেন খুঁজবো, আমরা যে খাদ্যটা মাটির ওপর দিলাম সেই খাদ্যটা যাতে মাটির তলায় দ্রুত চলে যায় এবং গাছ যাতে এই খাদ্যটা তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই এই খাদ্য দেওয়ার পর কিন্তু আপনাদেরকে দ্বিতীয়বার আরও একবার মাটিটাকে ভালোভাবে খুঁজে দিতে হবে। এবং আপনাদের যাদের মাটিতে কামরাঙা গাছ রয়েছে, অবশ্যই এই খাদ্য প্রদানের পর কিন্তু অবশ্যই দ্বিতীয়বার আর একবার ভালোভাবে মাটিটাকে খুঁজে দেবেন। দেখতে পাচ্ছেন আমার টবের মাটিটাকে ভালোভাবে খুঁজে দিয়েছি। এবং এরপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই মিশ্র খাদ্য প্রদানের পর কিন্তু অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটিটাতে ভালোভাবে ভিজিয়ে দেবেন। মাটির গোড়া গাছের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই গাছের গোড়া ভালোভাবে ভিজিয়ে দেবেন। কেন জল দেবো এই মিশ্র খাদ্য প্রদানের পর, এই খাদ্যটা যাতে গাছ তাড়াতাড়ি এবং দ্রুততার সহিত গ্রহণ করতে পারে এবং যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা দ্রুততার সহিত ত্বরান্বিত হতে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই এই মিশ্র খাদ্য প্রদানের পর কিন্তু জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেবেন। এই ডিসেম্বর মাসে কামরাঙা গাছে মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি আপনারা যে সকল তরল জৈব সার প্রদান করবেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো
আপনারা 15 দিন অন্তর কিন্তু একবার করে পাতলা সরিষার খোল পচানো বা খোল ভিজানো জলটা কিন্তু দিতে পারেন, এবং এর পাশাপাশি আপনারা দেবেন প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার কিন্তু কলার খসা ভিজানো তরল জৈব সারটা কিন্তু আপনারা দেবেন। এক্ষেত্রে আপনাদেরকে সতর্কতার সহিত থাকতে হবে, কামরাঙ্গা গাছে কিন্তু প্রচুর পরিমাণে সারা বছর ফুল আসে, সেক্ষেত্রে আপনারা যখন জল প্রদান করবেন সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, যেন অতিরিক্ত পরিমাণে যেন জল গাছের গোড়ায় না পড়ে যায় বা কম যেন জল না পরে গাছের গোড়ায়। আপনারা যদি কম জল দেন সেক্ষেত্রে গাছের ফুল ঝরে যাবে, আপনারা যদি অতিরিক্ত জল দেন সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে। তাই গাছের যতটুকু প্রয়োজন, মাটিতে রস রয়েছে কিনা, ময়েশ্চারাইজ ভাব রয়েছে কিনা দেখে কিন্তু গাছের প্রয়োজন অনুপাতে কিন্তু তবে জল দেবে, না হলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডিসেম্বর মাসে আপনাদের কামরাঙ্গা গাছে এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি কিন্তু আপনাদের গাছকে সুরক্ষিত রাখতে হবে। সুরক্ষিত যদি রাখতে পারেন তাহলে কি হবে, আপনাদের কামরাঙ্গা গাছ সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং সেই ফুল থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কামরাঙ্গার ফলন পাবেন। এর জন্য আপনারা কি করবেন, এর জন্য আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করবেন। আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন অথবা ভারতবর্ষের দর্শক বন্ধু রয়েছেন আপনারা কিন্তু ফাঙ্গিসাইডগুলি পেয়ে যাবেন, যেমন ব্লাইটক্স, M45, সাফ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড। এছাড়াও আপনাদের কাছে যে সকল ফাঙ্গিসাইড রয়েছে এই ফাঙ্গিসাইডগুলির ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে 7 দিন অন্তর অর্থাৎ সপ্তাহে একবার করে কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে এই কামরাঙ্গা গাছে। এর পাশাপাশি আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে। কীটনাশকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি হয়, প্রচুর পরিমাণে ফুল আসে, দেখবেন আপনার ফুলগুলো ঝরে যায় বা আপনাদের গাছের যে গ্রোথ গ্রোথ ব্যাহত হয়, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে, সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে পোকামাকড়ের হাত থেকে কিন্তু গাছকে রক্ষার জন্য। আপনারা যারা ভারতবর্ষের বা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সকল কীটনাশক। ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে, যেমন হচ্ছে রোগর প্লাস, স্টাফ কর, এই ধরনের যেগুলো কীটনাশক রয়েছে এই ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 30 ফোঁটা ভালোভাবে পাস করে গুলে নিয়ে কিন্তু আপনারা 15 দিন অন্তর কিন্তু সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে স্প্রে করবেন। এর ফলে কি হবে, পোকামাকড়ের আক্রমণ ঘটবে না এবং ফুল ঝরাও কিন্তু অনেকাংশে কমে যাবে। এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে গাছে কিছু পরিমাণে অনুখাদ্য কিন্তু প্রদান করতে হবে, স্প্রে করতে হবে, এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু স্প্রে করতে হবে অথবা PGR কিন্তু প্লান্ট গ্রোথ কিন্তু রেগুলেটর এটা কিন্তু স্প্রে করতে হবে। এই যে অনুখাদ্য রয়েছে, বিভিন্ন অনুখাদ্য রয়েছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলান কিন্তু অবশ্যই আপনাদের এই ডিসেম্বর মাসে একবার কিন্তু স্প্রে করতে হবে। এর নিয়ম হচ্ছে 1 লিটার জলে আপনারা 30 ফোঁটা বা 40 ফোঁটা আপনারা ভালোভাবে পাস করে গুলে নিয়ে এই মাসে কিন্তু একবার কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। এই স্প্রেগুলোর নিয়ম হচ্ছে আপনারা যেদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন ঠিক তার 3 দিন পর কীটনাশক স্প্রে করবেন, কীটনাশক স্প্রে করার ঠিক তার 3 দিন পর আপনারা PGR বা অনুখাদ্য কিন্তু অবশ্যই স্প্রে করবেন। এবং এই যেগুলো স্প্রে করবেন এর মধ্যে মাঝামাঝি কি করবেন, আপনারা জল স্প্রে করতে পারেন, এর ফলে কি হবে গাছ সুস্থ থাকবে। তাই অবশ্যই কিন্তু জল স্প্রে করার ফলে কি হবে, গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ অনেক অংশে কিন্তু কমে যাবে। তাই অবশ্যই আপনারা যে দিনগুলিতে এই কীটনাশক ফাঙ্গিসাইড বা অনুখাদ্য স্প্রে করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা মাঝে মধ্যে জল কিন্তু স্প্রে করতে পারেন। ডিসেম্বর মাসে কামরাঙ্গা গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম ধাপে ধাপে কিন্তু আপনাদের প্রত্যেকটি গাছে, আপনাদের যাদের ছাদ বাগানে যতগুলি গাছ রয়েছে অথবা মাটিতে যে সকল কামরাঙ্গা গাছ রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু এই বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের কামরাঙ্গা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে কিন্তু আপনারা কামরাঙ্গার প্রচুর পরিমাণে ফলন পাবেন। কামরাঙ্গা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য এবং কামরাঙ্গা গাছের প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ডিসেম্বর মাসে কামরাঙ্গা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।